করোনা দ্বিতীয় ঢেউয়ের জেরে রাজ্যে লোকাল ট্রেন বন্ধ গত 6ই মে থেকে। রেলকর্মীদের জন্য শুধু স্টাফ স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। গত 13ই মে পূর্ব রেল কর্তৃপক্ষ সরকারি ও বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের স্টাফ স্পেশাল ট্রেনে ওঠার অনুমতি দেয়। ব্যাংক কর্মীদের সংগঠনের তরফেও চিঠি দিয়ে একই আবেদন জানানো হয়েছিল, কিন্তু সংগঠনের দাবি সেই চিঠির উত্তর আসেনি, মেলেনি অনুমতি। ফলে ট্রেন রুটে যেসব ব্যাংক কর্মী থাকেন তাদের কর্মক্ষেত্রে পৌঁছতে সমস্যায় পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে আবারও রেলের কাছে ব্যাংক কর্মীদের স্পেশাল ট্রেনে উঠতে দেওয়ার দাবি জানালো কর্মী সংগঠন। শুধুমাত্র আধিকারিক কর্মচারীরা নয়, আমাদের মধ্যে বহু সংখ্যক কয়েকশো অস্থায়ী কর্মচারী আছে যারা অনেক কষ্ট করে আসছেন অফিসে। আমরা বেশ কিছু ঘটনা আমাদের চোখের সামনে এসছে যে ব্যাংকের অফিসাররা ট্রেনে উঠেছে, তাদের শুধুমাত্র নামিয়ে দেওয়া হয়নি, হয়রানি করা হয়েছে, পেনাল্টি করা হয়েছে, জরিমানা করা হয়েছে, এবং সব মিলিয়ে এটা একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমরাও প্রথম সারির কোভিড যোদ্ধা। আজকে যদি রেলের কর্মচারী ছাড়া আজকে ডাক্তাররা বা স্বাস্থ্যকর্মীরা আসতে পারেন ট্রেনে, তাহলে ব্যাংকাররা কেন নয়? পাশাপাশি ব্যাংক কর্মীদের দ্রুত ভ্যাকসিনেশনেরও দাবি জানানো হয়েছে কর্মী সংগঠনের তরফে। সপ্তাহে এখন 5 দিন সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা থাকছে ব্যাংক। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।